আবারও রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে 15,000 টাকা দিয়ে সহযোগিতা করলেন। আজকে সুনিতাবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের 2008 সালের উচ্চ মাধ্যমিক ব্যাচের পক্ষ থেকে জলপাইগুড়ি রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে প্রায় 15,000 টাকা তুলে দিলেন। আর্থিক দিক দিয়ে বামেরা মানুষের পাশে রয়েছে। অক্সিজেন কেনার জন্য 15,000 টাকা দিয়েছেন, সেটা বামেরা যাতে আরও মানুষের কাজ করতে পারে এই কাজের অগ্রগতি, তাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাই যারা টাকা দান করেছেন। একই সঙ্গে মুর্শিদাবাদের দুয়ারে দুয়ারে রয়েছেন রেড ভলেন্টিয়ার কর্মীরা। মুর্শিদাবাদের বহরমপুর শিব হোটেল থেকে ইন্দ্রপ্রস্থ অবধি রাস্তার আশেপাশে দোকান বাজার পর্যন্ত স্যানিটাইজ ব্যবহার করছেন বহরমপুরের বিভিন্ন ওয়ার্ডে এই তরুণ তুর্কি যুবক যুবতীরাই বামেদের ভবিষ্যৎবাণী করে তুলবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদের দুয়ারে দুয়ারে রয়েছেন রেড ভলেন্টিয়ার কর্মীরা, স্যানিটাইজ স্প্রে করছেন বহরমপুরের বিভিন্ন এলাকাতে।